হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে এখন বর্তমানে যারা নতুন পাখি পালতে চাচ্ছি কিংবা নতুন পাখি পালতেছি তাদের মনে এই কথাটাই বারবার চলে আসে যে কোন ওষুধ খাওয়ালে পাখি অতি দ্রুত ডিম দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ রইল, তা হচ্ছে কেউ ভিডিওটি কেটে দিয়ে দেখবেন না, এতে করে অনেক গুরুত্বপূর্ণ কথা মিস হতে পারে। তো তাড়াতাড়ি ডিম দেওয়ার আগে যেসব নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে আগে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। তা হচ্ছে সর্বপ্রথম আপনাকে দুইটি ছেলে মেয়ে পাখি সিলেক্ট করতে হবে, একদম সুস্থ পাখি, অসুস্থ হলে কোনো সময় ডিম দিবেন। তো যখন সুস্থ পাখিটি আপনারা সিলেক্ট করলেন বা নির্বাচন করলেন, এরপরে পাখির বয়স অবশ্যই 8 থেকে 9 মাস হতে হবে। এটা বাজরিকার পাখির ক্ষেত্রে, লাভবার্ড পাখির ক্ষেত্রে 1 বছর হলে সবচেয়ে ভালো হয়, পোকাটেল পাখির ক্ষেত্রে 14 থেকে 15 মাস হলে ভালো হয়, জাভা পাখির ক্ষেত্রে 8 থেকে 9 মাস হলে ভালো হয়। তো একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে পাখির বয়স ব্রিডিংয়ে দেওয়ার আগে যেন ব্রিডিংয়ের সময়ের চাইতে 1-2 মাস বেশি হয়, এতে করে আপনার বাচ্চাও ভালো দিবে, বাচ্চাদেরকে ঠিক মতো কেয়ার করবে মা বাবা, এবং আপনার খামারে কোনো সমস্যাই হবে না। তো যেটা বললাম, সর্বপ্রথম আপনাদেরকে পাখির বয়স হতে হবে। অনেকে বা নতুন পাখি পালতেছেন, দোকানে গিয়ে দেখতেছেন যে ভাই আমাকে দুইটা পাখি দেন, বয়স্ক বলে আপনাদেরকে পাখি দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পাখির বয়স অনেক কম, কিন্তু আপনারা নতুন হওয়ার কারণে জানতে পারতেছেন না যে পাখির বয়স কত। তো এই জন্যই আপনাদেরকে সর্বপ্রথম অভিজ্ঞ একজন লোক নিয়ে পাখি কিনতে হবে ও পাখির বয়স সঠিক যেটা সেটা নির্ণয় করতে হবে। তো যাই হোক, যখন সঠিক বয়সের পাখি আপনারা ক্রয় করবেন, তারপর সর্বপ্রথম যেটা দিতে হবে তা হলো এই ক্যালপ্লেক্স। এই ক্যালপ্লেক্স ওষুধটি আপনাদেরকে 5 দিন দিতে হবে। এটা ব্রিডিং কোর্স আমি এখন আপনাদেরকে বলবো যে এই কোর্স গ্রহণ করলে এই নিয়মে আপনার পাখি অতি তাড়াতাড়ি ডিম দেবে। তো ক্যালপ্লেক্স 5 দিন দেওয়ার পর শুধু 1 দিন গ্যাপ দিবে। আবার বলছি, এই ক্যালপ্লেক্সটা 5 দিন দেওয়ার পর 1 দিন শুধু গ্যাপ দিবেন। আর এই ক্যালপ্লেক্স দেওয়ার নিয়ম, লিটারে 3 মিলি। পাখিরা যেহেতু অল্প পানি খায় এজন্য এদের ডোজের পরিমাণটা একটু বেশি। এই ক্যালপ্লেক্সটা লিটারে 3 মিলি দিবেন 5 দিন। তো এই 5 দিন খাওয়ানোর পর 1 দিন খালি পানি দিলেন। দেওয়ার পর আপনারা জিঙ্ক কেয়ার দিতে পারে বা যে কোনো জিঙ্ক ভালো সিরাপ দিতে পারে। জিঙ্ক ভালো সিরাপ যখন আপনি দিলেন, এই জিঙ্ক ভালো সিরাপ দেওয়ার পর এটা 5 দিন দিবেন, ভালো কোম্পানির দিবেন, জিঙ্কটাও 5 দিন দিয়ে নেবেন, এতে করে পাখির ডিমের উদ্ভবতা বৃদ্ধি পাবে। যাই হোক, ওই বিষয়ে পর আলোচনা করব। তো এটা 5 দিন দেওয়ার পর আপনাদেরকে যা দিতে হবে তা হচ্ছে লিভার টনিক সিরাপ দিতে হবে। লিভার টনিক সিরাপ আমার কাছে এখানে আপাতত নাই, আমার ব্রিডিং কোর্স করানো শেষ, তো এগুলো ছিল দেখে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। ওই লিভার টনিক 2 দিন দিতে হবে। 2 দিন লিভার টনিক দেওয়ার পর আপনাদেরকে কিরমি ডোজ দিতে হবে। এই কিরমি ডোজটি 1 দিন দিতে হবে, এটা যে কোনো কোম্পানির দিতে পারে। তো লিভার টনিক কিরমি কোর্স 1 দিন করানোর পর লিভার টনিক দিতে হবে 3 দিন। আমি লিভার টনিকের ছবিটি ডিসপ্লেতে দিয়ে দেবো, দেখে নেন। এটা হচ্ছে লিভার টনিক, এটা 3 দিন দিবেন। দেওয়ার পর আপনাদেরকে সর্বশেষ যেটা করতে হবে তা হচ্ছে মাল্টিভিটামিন দিতে হবে। যেহেতু কৃমি ওষুধটা পাওয়ারফুল, এটা দিলে পাখির শরীর অনেক সময় শুকিয়ে যায়, এই জন্য ব্রিডিংয়ে দেওয়ার আগে কৃমি ঔষধ দেওয়ার পর এই হিপ্রাচক কিংবা রেনা WS, আমি আবার বলছি হিপ্রাচক কিংবা রেনা WS যে কোনো একটি দিতে পারবেন, এটা দিতে হবে 5 দিন। এটা দিতে হবে 5 দিন। তো এটা দেওয়ার পর সর্বশেষ যেটা দিবেন তা হচ্ছে ইসেল বা AD3। এই ইসেল বা AD3 এটা 3 দিন দিতে হবে, লিটারে 1 মিলি। তো লিটারে 1 মিলি ইসেল বা AD3 দেওয়ার পর আপনারা আপনাদের পাখিকে ব্রিডিংয়ে দিবেন। তো আশা করি এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তো অতি দ্রুত আপনার পাখি
ডিম দিবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।